হয়েছে শুনে? এখন সেই হাতে তো নখ ঘুরে আমাদেরকে দেখাও। আমরা আজকে হচ্ছে 31st of January, এখন আমাদের কি হবে কালী বিশ বলে দাও অধিবাস। এখন একদম ভোরবেলা, বাইরে অন্ধকার ঘুটঘুটে, তারপরে জলানকি যাওয়া হবে, তারপরে জলপট্টি যাওয়া হবে। তো আমরা এখন মুকুটটা খুলছি, টুকুটা করতে হবে, আর এখন ঘরকে টুকটা লাখা হবে। এটা আমার টুকুর টুকুরটা এখন পড়বে। আরে নতুন কলসি নাকি না? আমার কলসি তোমার কলসি, এটা আমার আর বাবা তিন করে মিনিট ভিডিও হবে। দেখো এখন বাজে হচ্ছে ঠিক ভোর 4:45, দেখতেই পাচ্ছ তোমরা পিছনে ঘড়িতে। আর আমি এখন এই যে রেডি হয়ে নিয়েছি, আর এই মুকুটটা এখন আমি মাথায় পরবো। আর এই যে কালী পিসি সব করছে, শ্রীটা সাজিয়ে নিয়েছে, সবাই কাজ করছে, আমি রেডি হয়ে রেডি হয়ে গেছি একদম। টোপর ফোপর সব কিছু পরে, এই টোপরটা আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, এটা শোলাঘর থেকে কেনা হয়েছে। তোমরা যদি এখনো ভিডিওটা না দেখে থাকো তুমি অবশ্যই চেক করতে পারো। আর এই যে হচ্ছে আমার শাড়ি, পিছনে দাঁড়িয়ে রয়েছে মামকাকে। একদম ঠান্ডা কিন্তু নেই, ঠান্ডা একদম ভগবান কমিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ একটু একটু আবার বৃষ্টি হচ্ছে, এটাই সমস্যা। যে মা কি করছে, নিজে মা নিচ্ছে, আর যে বাবা বাবার ঘুরে ভুল ভুলে যে শুয়ে রয়েছে। আমার খুব ঘুম পাচ্ছে, আমার চোখ মুখ পুরো ঢুকে গেছে, কারণ কি আমি আজকে অনেকগুলো রাত ঘুমাই না, আমাকে এখন ঘুমাতে হবে এই সমস্ত করে। আমি ঘুমাতে পারবো তো? আমাদের বাজনাটা আছে কিন্তু শঙ্খ যে বাজায় উনি এখন রেস্টে আছে, ঘুমাচ্ছে, ওটার নেই। যে শাক বাজার সেখানে ঘুম থেকে ওঠেনি। আর এটা হচ্ছে তোমাদের সেই গাছ কৌটো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটা সবার খুব পছন্দ হয়েছে। বোন এখন আমাকে আলতা পরাবে, সব রেডি করছে। বোন সরু করে সুন্দর করে পরাবে, রেডি হচ্ছে বলে এখন দুজনে মিলে ধরেছে একসঙ্গে। আর এরা সব তোরজোর করছে, কারণ কি রেডি হয়ে যাচ্ছে অলরেডি। এখন তো গরম করবে জল, মুন্ডে তো কাল হয়ে যাবে। এই ঠাকুমা বুড়ি করে তবে তো জল দিতে না, গরম করে চুলটা কোপা করবি না, কোপা করে না একদম, চুলটা তো কোপা করে নিতে তো, এখন তো খাবি ওই তো ওইটাই হবে। হ্যাঁ ঠিক আছে, টোপরটা বেঁকে আছে মনে হয়। আসেন আশীর্বাদ করে বেরিয়ে যাই আমরা, আচ্ছা আশীর্বাদ করছি।
ভেঙাচ্ছিস কেন তুই? মা তোমার ঘটে বেলপাতা নেই? ঘটে বেলপাতা লাগবে না তোমার? বেলপাতা লাগিয়ে বেলপাতা বলছে আম পাতা আমাদের ঝিল। এখানে এখন সবাই ভোরবেলায় একদম আকাশ ঘুটঘুটে অন্ধকার, চারটের সময় এখন সবাই জল ভরতে আসছে। বাসন মাজে এক ধরনের সর লেগে চলে যায় না, তখন আমি চাকরি করি, বুঝলো? ওই ড্রেস ডিফারেন্ট। পেছনে জল নিয়ে আসছে, এবার সবাই একটু দাঁড়া, একটা ছবি হোক। উড়ু দাও আরে দুটোই আছে, দাও না। তোকে দেখাচ্ছি না, জিনিসগুলো দেখাচ্ছি। ওখানে যাওয়ার মতো কিছু আছে এখন? না, এখন কিছু যাবে না, দুপুরে খেতে যাবে। টিফিন টা এখানে বলে দিয়েছি, পাঠিয়ে দিচ্ছে। দেখাচ্ছি তো তোমাকে, দেখাও। হাই করো,
এই মেজমাকে পুরো ম্যাডিয়েটস এর মায়ের মতো লাগছে। দেখ ম্যাডিয়েটস এর মায়া এরকম নীল রঙের টিপ পরে রান্না করে।